হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানী। আজকে আমি একটা রোল বানাবো, সেটা হলো চিংড়ি মাছের। চলুন রান্নাটা করে ফেলি। এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। এইগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি কুচিয়ে রেখে দিয়েছি। এখানে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, সেটা নুন হলুদ মাখিয়ে আর ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। ওভেনে কড়া বসাচ্ছি, এই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই টুকরো করা চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুচানো লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর কুচানো ক্যাপসিকাম আর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এইগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এক হাতা টমেটো সস দিয়ে দিচ্ছি। আর অল্প একটু সোয়া সস দিয়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এক চামচ ময়দা আমি একটু জলে গুলে নিচ্ছি। এই ময়দার গোলাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো মতো মিশিয়ে শুকনো করে নিতে হবে। এই ময়দার গোলাটা দেওয়ার জন্য এই পুরটা টাইট হয়ে গেল, ঝুরঝুরে রইল না। এবার এই পুরটা আমি প্লেটে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এর মধ্যে 2 বাটি ময়দা নিয়েছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি।
আর এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিম সমেত ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। এবার এটা 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার আমি অল্প একটু ময়দার সঙ্গে একটু জল দিয়ে লেই তৈরি করে নেব। এবার লুচির মতো লেচি নিয়ে লম্বা করে বেলে নেব। এবার অল্প করে পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার দুদিকটা মুড়ে রোল করে নিচ্ছি। এভাবে আমি সব রোলগুলো তৈরি করে নেব। এবার ওভেনে কড়া বসাচ্ছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেল হালকা গরম হয়ে গেছে, ওর একটা করে রোল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটা একদম কম করে দিতে হবে, খুব আস্তে আস্তে এটা ভাজতে হবে। আমার রোল ভাজা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে তুলে রাখছি। আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের খাস্তা রোল। এটা আপনারা করবেন, এটা খুবই মুখরোচক। আজ তাহলে পর্যন্ত, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।